কোভিড-19 এ আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মারা গেছেন আরো 5 জন আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরো 182 জন এমনটা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 803 জনে যার মধ্যে মৃত্যুর সংখ্যা এখন 39 জনে নতুন 3 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 42 জন কমিউনিটি ট্রান্সমিশন প্রতিরোধে সবাইকে আবারো ঘরে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আরো জানাচ্ছেন জাহিদ রহমান একদিনে সর্বোচ্চ 1570টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে আক্রান্ত 182 জন শনাক্ত করেছে আইইডিসিআর এ সময় আরও 5 জনের মৃত্যু সহ মোট সংখ্যা দাঁড়িয়েছে 39 এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে এগিয়ে আসলে স্বাগত জানানো হবে বলে জানান তিনি তার মধ্যে নতুন সংক্রামিত হয়েছে 182 এবং মোট সংক্রামিত হলো 803 মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 5 জন 24 ঘন্টায় আরো সুস্থ হয়েছেন 3 জন মোট সুস্থ রোগীর সংখ্যা এখন 42 জন ইতিমধ্যে বেশ অনেক জায়গায় আমরা টেস্টের ফ্যাসিলিটি করেছি এবং প্রায় 17টি মতো চালু হয়েছে এবং আমরা প্রত্যেকটি জেলার মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল যারা টেস্ট করতে চাচ্ছেন তাদেরকেও আমরা অনুমোদন দিচ্ছে ব্রিফিং এ জানানো হয় এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 11223 জনের 24 ঘন্টায় আইইডিসিআর এ 362 পরীক্ষাকৃত নমুনায় 57 জনের দেহে করোনা উপস্থিতি পাওয়া গেল বাকি ল্যাবগুলোতে 1208টি নমুনায় সংক্রমণ পাওয়া যায় 125 জনের দেহে 24 ঘন্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে এটা গত দিনের চেয়ে 38% বেশি এবং যে পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় তা 17% বেশি আগের দিনের তুলনায় এবং আমরা দেশে মোট আইসোলেশনে আছেন 299 প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে 2189 জন আর হোম কোয়ারেন্টিনে আছেন 85498 জন জাহিদ রহমান আরটিভি ঢাকা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে লকডাউন জরুরি প্রয়োজন ছাড়া নগরবাসীকে ঘরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তৎপর আছে সেনাবাহিনীও বিভিন্ন স্থানে মাইকিং ও টহলের মাধ্যমে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে তারপরও কোনো না কোনো অজুহাতে রাজধানীর পাড়া মহল্লায় সাধারণ মানুষের ঘোরাফেরা অব্যাহত রয়েছে দুপুর 2টা পর্যন্ত পাড়া মহল্লার মুদি দোকান খোলা থাকলেও সন্ধ্যা 6টার পর ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে দর্শক এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আপেল শাহরিয়ার আপেল রাজধানীতে কি চিত্র দেখছেন সন্ধ্যা 6টার পর নগরে বের হওয়ার যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা কতটা কার্যকর রয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ এবং নির্দেশনা দেওয়া হচ্ছে সবশেষ প্রজ্ঞাপন জারি করে যারা যাতে ঘরে যাতে মানুষজন থাকে সেজন্য সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত কেউ যদি অপ্রয়োজনে ঘর থেকে বের হয় তাহলে তাদের জেল জরিমানা গুনতে হচ্ছে আপনাকে বলে রাখি যে আমি এখন আছি মানিক মিয়া অ্যাভিনিউতে সন্ধ্যা 6টার পর এখানে যান চলাচল অনেকটাই কমে গেছে এদিক দিয়ে তবে আপনাকে বলে রাখি যে আমি সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত যে রাজধানীর যে চিত্র দেখা গেছে সাধারণ মানুষের উপস্থিতি সড়কে এবং রাস্তায় সন্ধ্যার পর কিন্তু অনেকটাই কমে গেছে তবে ঘনবসতিপূর্ণ যেসব এলাকা রয়েছে সেখানে আমি দেখেছি যে হ্যাঁ অনেকভাবেই লোকজন বের হচ্ছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল রয়েছে তারা যখন সেই টহলটি দেখছেন তখন তারা আবার সেখান থেকে সরে যাচ্ছেন আর আমি আপনাকে বলে রাখি যে মানিক মিয়া অ্যাভিনিউতে আমি এসে যেটি দেখেছি যে এখানে বেশ কয়েকজন রিক্সাওয়ালাকে তাদেরকে আটক করা হয়েছে অর্থাৎ তারা যেহেতু এই নির্দেশনা না মেনে যেহেতু আপনার সড়কে এসেছেন এই জন্য তাদেরকে এখানে আটক করে রাখা হয়েছে এবং তার রিক্সা জব্দ করা হয়েছে যদি আমি তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আসলে পেটের দায়ে তারা বের হয়েছেন এখন পর্যন্ত তাদের যে ত্রাণ সহায়তা দেওয়ার যে কথা বলা হচ্ছে তারা সেটি পাননি এই জন্য তারা বাধ্য হয়ে তারা সড়কে বের হয়েছেন এবং তাছাড়াও কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়গুলোতে আমি দেখেছি যে বিভিন্ন
নিম্ন আয়ের মানুষের জটলা, অর্থাৎ তারা আশায় আছেন যে তাদেরকে কেউ হয়তো বা কোনো সহায়তা দিবেন, সেই অপেক্ষায় রয়েছেন। আর আপনাকে বলে রাখি যে রাজধানী কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত পেয়েছে এর মধ্যে। আপনি জানেন যে 300 বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাজধানীতে, অর্থাৎ বারবার বলা হচ্ছে যদি ব্যক্তি পর্যায়ে যদি সচেতন না হওয়া যায় তাহলে করোনা ভাইরাসের এই সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। এজন্যই বারবার বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুন, এবং অপ্রয়োজনে কেউ যাতে ঘর থেকে বের না হয় এই জন্য বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জানাচ্ছিলেন আপেল শাহরিয়ার। সেনাবাহিনী ও পুলিশের আপ্রাণ চেষ্টার পরও দেশের অনেক অঞ্চলে লকডাউন মানছেন না সাধারণ মানুষ। শরীয়তপুরে নতুন 4 সহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজও সারা দেশে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে 4। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। নোয়াখালী সেনবাগে কেশারপাড় ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। পরে তার বাড়িসহ 3টি বাড়ি লকডাউন করা হয়েছে এবং 3 পরিবারের 8 হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে জ্বর শ্বাসকষ্ট নিয়ে ফাতেমা বেগম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নড়াইলের লোহাগড়ায় করোনা রোগীর সংস্পর্শে থাকায় 2টি বাড়িসহ মোট 6টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। চট্টগ্রামের পটিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত 6 শিশুটি মারা গেছে। সোমবার ভোরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাইতগাঁও ইউনিয়নের 1 ওয়ার্ডে কয়েকটি ঘর লকডাউন করা হয়েছে। এছাড়া সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এক লোহার ব্যবসায়ী কোভিড-19 আক্রান্ত হওয়ায় আক্রান্তের বাড়ির আশেপাশে থাকা 7 পরিবার লকডাউন করেছে প্রশাসন। করোনা উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাঘারপাড়ায় 14 বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গেল রাতে তার মৃত্যুর পর ওই কিশোরের বাবা মাকে হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং পুরো গ্রাম লকডাউন করা হয়েছে। টাঙ্গাইলে নতুন করে 5 করোনায় আক্রান্ত হওয়ায় 4 গ্রাম লকডাউন করেছে প্রশাসন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনায় এক নারী গার্মেন্টস কর্মী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 4। করোনা পরিস্থিতিতে নেত্রকোনা জেলাকে নিয়ন্ত্রণে রাখতে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলাকেও লকডাউন ঘোষণা করা হয়েছে। যশোর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় সুজন নামের এক হাজতি পালিয়েছে। করোনা আতঙ্কে কুমিল্লায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বন্ধ থাকায় বিপাকে সাধারণ মানুষ। চুয়াডাঙ্গায় 69 শরীরের নমুনা IEDCR এ প্রেরণ করা হয়েছে। সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যুতে এলাকা জুড়ে বেড়েছে আতঙ্ক। ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনের দ্বিতীয় দিনে প্রধান প্রধান প্রবেশদ্বার দিয়ে কেউ প্রবেশ করতে না পারলেও শহরের ভিতরে লকডাউন মানছে না কেউই। মাসুদ মুস্তাহিদ, RTV। বিকেল 5 থেকে মৌলভীবাজার জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বিষয় জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন চৌধুরী ভাস্কর হোম। ভাস্কর, লকডাউন ঘোষণার পর বর্তমানে মৌলভীবাজারের পরিস্থিতি কি দেখছেন আপনি? আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, পর্যটন নগরী এবং প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শীল, যা আজ বিকেল 5 থেকে কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে সিলেট বিভাগের 4 জেলা লকডাউনের আওতায় এসেছে। তবে গত 4 এপ্রিল মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে করোনা আক্রান্ত প্রথম এক ব্যক্তির মৃত্যু ঘটে। এটিই ছিল মৌলভীবাজার জেলার প্রথম কোনো করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংবাদ। করোনা নির্দেশনা মানার একটা প্রবণতা মানুষের মাঝে লক্ষ্য করা গেছে। সরকার যে নির্দেশনা দিচ্ছে এই জেলার মানুষ তা পালন করছে, আর যারা ঘর থেকে বের হয়ে আসছেন তাদের বেশি অনেকেই নিম্ন আয়ের মানুষ, যাদের আয়হীন অবস্থায় চলা পরিবারের লোকজনই ঘর থেকে বের হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে দেখা গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের এই লকডাউনটা পালন করছেন এই জেলার সাধারণ মানুষ। করোনা মোকাবেলায় মানুষকে ঘরে রাখতে পুরো জেলায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও সিভিল প্রশাসনের লোকজন রাত দিন মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও
পর্যটন নগরী শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ চৌধুরী ভাস্কর হম জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে। করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা অমান্য করে অভিনব পদ্ধতিতে খাগড়াছড়িতে প্রবেশের সময় সেনাবাহিনীর কাছে আটক হয়েছে 18 জন। রবিবার রাত 12:30টার দিকে তারা পলিথিন মোড়ানো ফার্নিচারের ট্রাকে আসবাবপত্রের ভেতরে ঢুকে খাগড়াছড়ি প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে 7 জন নারী এবং 11 জন পুরুষ, তারা সবাই কুমিল্লা ইপিজেড এর শ্রমিক। এর আগে করোনা প্রতিরোধে জেলা প্রশাসক জেলায় প্রবেশ এবং বাইরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও গত কয়েকদিনে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত 400 বেশি মানুষ খাগড়াছড়ি গেছে। তাদের মধ্যে 37 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং 12 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান স্থানীয় সিভিল সার্জন। দেশে বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া খাদ্য বান্ধব কর্মসূচির প্রায় 430 বস্তা সরকারি চাল সহ 1500 কেজি খোলা চাল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে চাল চুরির সঙ্গে জড়িত কয়েকজনকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মার্শাল আমি জানাচ্ছেন বিস্তারিত। সরকার কর্তৃক কর্মহীন দরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল এখন চোরদের পকেটে। গাইবান্ধায় 1500 কেজি চাল সহ ডিলার মজদারকে আটক করেছে পুলিশ। খোয়া যাওয়া আরও 1500 কেজি চাল উদ্ধারে অভিযান চলছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইদং বাজারে স্থানীয় ইউপি সদস্যের গুদামে অভিযান চালিয়ে 158 বস্তা চাল জব্দ করা হয়েছে। এছাড়া মানিকছড়িতে মেয়াদ উত্তীর্ণ চাল বিক্রির চেষ্টাকালে একটি রাইস মিলের কর্মচারীকে 1 বছরের জেল ও 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভোলার লালমোহন বদরপুর ইউনিয়নের 5 ও 6 নং ওয়ার্ড মেম্বারের বাড়ির মাটি খুঁড়ে ও সমিল থেকে 22 বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের দুর্গাপুরের বাজার থেকে সরকারি চাল বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ফরিদপুরে 2 উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি এবং 10 টাকা কেজি দরের সরকারি চাল অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে 2টি মামলা হয়েছে। জেলার আকাশ শেখের বাড়ি থেকে আরও 13 বস্তা সরকারি চাল উদ্ধার হওয়ায় তার নামে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। কারা কোথা থেকে কিভাবে এই মালামাল নিয়ে আসছে এবং কিভাবে বিক্রি করতেছে আমরা তাদের ধরার জন্য জোর তৎপর রয়েছি। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের মন্টু মাস্টারের বাড়ি থেকে সরকারি 226 বস্তা চাল সহ 7 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। মাশায়েল আমি আরটিভি। কিংবা গুণিতক একটা প্রভাব পড়বে। করোনা ভাইরাসের কারণে সরকার যে বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে তাতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। করোনা ভাইরাস পরিস্থিতিতে দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তায় সরকারের পদক্ষেপ নিয়ে অনলাইনে লাইভ আলোচনায় একথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিবিএস এর সর্বশেষ থানা আয় জরিপ প্রসঙ্গে সিপিডি বলছে যাদের মাসিক আয় 10,000 টাকা তাদের ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার। দেওয়া হয়েছে এর বেশিরভাগই কিন্তু ব্যাংক নির্ভর, ব্যাংকের লিকুইডিটি কতখানি আছে সেটার উপরে নির্ভর করবে এবং ব্যাংক কিভাবে এটার ব্যবস্থাপনা করবে তার উপরে অনেকখানি নির্ভর করবে। এই প্রণোদনার মধ্যে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো ধরনের বরাদ্দ, সুনির্দিষ্ট বরাদ্দ দেখতে পাই। সরকারের সমালোচনা না করে সমালোচনাকারীদের যা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে আহ্বান জানান তিনি। দোষ ত্রুটি খোঁজা এবং সরকারের সমালোচনা করার যে চিরাচরিত অভ্যাস, সে অভ্যাস থেকে এই মহা দুর্যোগের সময়ও তারা বেরিয়ে আসতে পারেনি। যদিও আমাদের পক্ষ থেকে আমরা সবসময় বলে এসেছি আসুন আমরা একসাথে কাজ করি, কিন্তু সেটিতে তারা সাড়া না দিয়ে বরং চিরাচরিত সরকারের সবসময় দোষ ত্রুটি খোঁজা সেই অভ্যাস থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। জনগণের পাশে তারা নাই। তাদেরকে অনুরোধ জানাবো বিদেশে লবিস্ট নিয়োগে লক্ষ লক্ষ ডলার খরচ না করে সেই টাকা বরং জনগণের জন্য খরচ করার জন্য।
বাংলা নববর্ষ 1427 উপলক্ষে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টেলিভিশন ও রেডিওতে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার হবে। করোনার কারণে এবছর নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বাংলা নতুন বছরের প্রথম দিন ভার্চুয়ালভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিবারের সাথে পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। দর্শক, ইতালিতে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের ইতালি প্রতিনিধি আসলামুজ্জামানের সঙ্গে। আসলাম, ইতালিতে সংক্রমিত মানুষের সংখ্যা তো কমছে, তো সেখানে যে সতর্কতা জারি করা হয়েছিল সেক্ষেত্রে কোনো শিথিলতা আনা হয়েছে নাকি একই রকম পরিস্থিতি রয়েছে? এছাড়া আপনি আমাদের জানাবেন এখন পর্যন্ত আমাদের মোট কজন বাংলাদেশে মৃত্যু হয়েছে? শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন বাংলাদেশিদের অবস্থা এবং প্রবাসী কতজন মারা গিয়েছে, আমি প্রথমে আপনাকে গত 24 ঘন্টার আপডেটটা জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে গতকালকের সর্বশেষ তথ্য অনুযায়ী ইতালিতে মারা গিয়েছে 431 জন এবং সাথে সাথে সুস্থ হয়েছেন 1677 জন। শারমিন, আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে ইতালিতে কিন্তু আগের চেয়ে অনেকটাই ভালোর দিকে যাচ্ছে, দিনে দিনে মৃত্যু সংখ্যা কমে আসছে। সবকিছু মিলে কিন্তু ইতালির সরকার যে লকডাউনটা বাড়িয়েছিল তার গুণাগুণ এবং স্বাস্থ্যসেবাটা যে আগের চেয়ে অনেকটা ভালো আসছে এবং যে ইতালির পাশে যে সহযোগিতা করছে সকলেই, যেমন গতকালকেও কিন্তু তিউনিসিয়া থেকে একটি মেডিকেল টিম এসেছে, সবকিছু মিলেও কিন্তু ইতালির অবস্থা ভালো যাচ্ছে। আচ্ছা, প্রবাসী বাংলাদেশিদের কথা বলবো, এই পর্যন্ত 7 জন প্রবাসী বাংলাদেশি এখানে মারা গিয়েছে, তার ভিতরে 6 জনে কিন্তু মিলানোতে। ইতালির একটি প্রভিন্সিতে সবচেয়ে বেশি সমস্যা, সেটা হচ্ছে মিলানো বেরগামোতে, ওইখানে কিন্তু 6 জন মারা গিয়েছে এবং একজন শুধুমাত্র মারা গিয়েছে ইতালির রাজধানী রোমেতে। এছাড়া আর কোনো বাংলাদেশির মৃত্যুর খবর আমরা জানতে পারিনি এবং কতজন যে এখানে অসুস্থ কি আক্রান্ত আছে সেটা সঠিক তথ্য আমাদের কাছে নাই, তবে ধারণা করা যাচ্ছে হয়তো 30 থেকে 50 অথবা এমন আক্রান্ত আছে। আলহামদুলিল্লাহ সবাই আশা করছে এরা মর্মাহত না, খুব তাড়াতাড়ি এরা ভালো হয়ে যাবে। এই ছিল শারমিন আমার কাছে ইতালি থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ইতালি থেকে যুক্ত ছিলেন আসলামুজ্জামান। দর্শক, সৌদি আরবের সবশেষ পরিস্থিতি জানতে মদিনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুসা আব্দুল জলিল। মুসা, সৌদি সরকার রমজানের তারাবির নামাজ স্থগিত করেছে, এ ব্যাপারে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যেদিন থেকে করোনা ভাইরাসের আক্রান্ত শুরু হয়েছে সে তার কিছুদিন পর থেকেই সারা সৌদি আরবে কোনো কোনো জায়গায় কার্ফিউ জারি হয়েছে এবং মসজিদগুলিতে জামাতে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে এই বছর রমজান মাসে জামাতে নামাজ হবে কি হবে না তার এখনো কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসেনি, তবে ধরে নেওয়া যেতে পারে যেহেতু মসজিদগুলিতে এখনো জামাতে নামাজ হচ্ছে না তাই এই বছর রমজান মাসে মক্কা এবং মদিনাতে জামাতের নামাজ তারাবির নামাজ না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরে আপনি আরো জানেন প্রতিদিনই এর আক্রমণের সংখ্যা বাড়তেছে, করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বাড়তেছে, তাই গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 472 জন, মোট আক্রান্তের সংখ্যা 4334 জন, গত 24 ঘন্টায় মারা গেছেন 6 জন, মোট মারা গেছেন 65 জন, নতুন করে সুস্থ হয়ে ঘরে ফিরেছে 805 জন। এই ছিল আজকে নতুন করে আক্রান্ত হয়েছে মদিনাতে 113 জন, মক্কাতে 95 জন, রিয়াদে 118 জন, জেদ্দাতে 80 জন। এই ছিল সর্বশেষ তথ্য আমার নিকট। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম মদিনা প্রতিনিধি মুসা আব্দুল জলিলের সঙ্গে। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় 3000 দুস্থ পরিবারের মাঝে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সাবেক সহ সম্পাদক ও তিতাসের পরিচালনা পর্ষদের সদস্য খান মইনুল ইসলাম মোস্তাকের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও লবণ বিতরণ করা হয়। আসন্ন রমজান মাসেও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া। করোনা পরিস্থিতির কারণে প্রতিদিন কোটি টাকার ফুল নষ্ট হচ্ছে সাভারের গোলাপ গ্রামে, এতে বিপাকে পড়েছে 2000 ফুল চাষি। বেঁচে থাকার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছে ফুল চাষে জড়িত অসহায় পরিবারগুলো। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।